নমস্কার বন্ধুরা, সম্পর্ক ইউটিউব চ্যানেলে আরও একবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা জানব রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক আপনারা হয়েছে কিনা সেটা কিভাবে চেক করবেন। সেটা আপনি বাড়িতে বসে আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে সহজে চেক করে নিতে পারবেন যে আপনার রেশন কার্ডের সঙ্গে বা আপনার পরিবারের যে কোনো কারোর হতে পারে রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক আছে কিনা। খুব সহজে আপনি চেক করে নিতে পারেন। তা ভিডিওটা অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, কোনো জায়গায় বাদ দেবেন না। আর সবার প্রথমে একটাই বলবো, ভিডিওটিকে অবশ্যই এখন থেকে লাইক করে দেবেন। আর যদি চ্যানেলটি প্রথমবার দর্শক হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখতে পাচ্ছেন বেল আইকনটিকে অবশ্যই অল করে রাখবেন। তাহলে আমাদের প্রতিনিয়ত ভিডিওগুলি আপনি সবার প্রথমে দেখতে পেয়ে যাবেন, আপনার কোনো ভিডিও মিস যাবে না। তা চেক করার জন্য আপনি মোবাইলে আপনার গুগলের সার্চ বক্স ওপেন করবেন এবং সেই সার্চ বক্সে আপনি গিয়ে লিখবেন WBPDS। দেখতে পাচ্ছেন আমি WBPDS লিখে সিম্পলি সার্চ করছি। সার্চ করার পরে প্রথম যে আপনার কাছে লিঙ্ক হাজির হবে, দেখতে পাচ্ছেন এরকম ধরনের লিঙ্ক কিন্তু আপনার কাছে হাজির হবে, সেই লিঙ্কে একটা ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে WBPDS একটু নিচে দেখে দেখতে পাচ্ছেন দুটোর পরে WBPDS দেখতে পাচ্ছেন লেখা রয়েছে। এই WBPDS একবার ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে রেশন কার্ডের অফিসিয়ালি ওয়েবসাইটটা কিন্তু আপনার কাছে হাজির হয়ে গেছে। এখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে তিনটে লাইন রয়েছে, থ্রি ডট রয়েছে, এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন আপনার কাছে খোলা গেছে। দেখতে পাচ্ছেন এখানে আসার পরে দেখতে পাচ্ছেন যে ই সিটিজেন, এখানে একবার ক্লিক করে দেবেন। ই সিটিজেনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে সার্চ ইউর ডিজিটাল রেশন কার্ড ডিটেলস। দেখতে পাচ্ছেন এই অপশনে কিন্তু একবার ক্লিক করে দেবেন। ক্লিক করার মাত্র দেখতে পাচ্ছেন নতুন একটা ওয়েবসাইট কিন্তু আপনার কাছে হাজির হয়ে গেছে এবং নতুন একটা পপআপ আপনার কাছে হাজির হয়ে গেছে। অবশ্যই এটা ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা আমি দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু সহজে কিন্তু এই পেজে আসতে পারেন। এখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে রেশন কার্ড নম্বর। এখানে যে আপনার রেশন কার্ড নম্বর রয়েছে, যেটা যদি আপনি চেক করতে চান সেক্ষেত্রে আপনার রেশন কার্ড নম্বর দিতে পারেন, বা যদি পরিবারের যে কোনো কার্ড চেক করতে চান সেখানে কিন্তু রেশন কার্ড নম্বরটা কিন্তু আপনি দিয়ে দেবেন। খুব সহজে কিন্তু আপনি চেক করতে পারবেন। তা সবার প্রথমে যে আমি রেশন কার্ড নম্বরটা আমি দিয়ে দিচ্ছি। রেশন কার্ড নম্বর দেওয়া হয়ে গেলে দেখতে পাচ্ছেন যে সিলেক্ট RC ক্যাটাগরি, অর্থাৎ রেশন কার্ড ক্যাটাগরি কী রয়েছে সেটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। দেখতে পাচ্ছেন প্লিজ সিলেক্ট ক্যাটাগরি, এখানে ক্লিক করবেন। ক্লিক করার মাধ্যমে দেখতে পাচ্ছেন যে আপনার কোন ক্যাটাগরির কার্ড সেটা কিন্তু আপনি দেখে নিতে হবে। যদি আপনার AA হয় AA সিলেক্ট করবেন, PHS SPHS বা জেনারেল হলে বা RKSY1 বা RKSY2 যেটা হতে পারে সেটা কিন্তু আপনি সিলেক্ট করবেন। তো এখানে কিন্তু আমার যে কার্ড রয়েছে সেটা হচ্ছে RKSY1, সে RKSY1 কিন্তু আমি সিলেক্ট করে দিলাম। সেটা আপনার ক্ষেত্রে আপনার মতন কিন্তু সিলেক্ট করে দেবেন। পাশে দেখতে পাচ্ছেন ক্যাপচার রয়েছে, অর্থাৎ এখানে যা যা রয়েছে এখানে কিন্তু আপনাকে লিখে দিতে হবে। তো আমি এখানে যা যা রয়েছে এখানে লিখে দিচ্ছি, রয়েছে 48, 24, 44। দেখতে পাচ্ছেন যা রয়েছে, সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে কিন্তু ABCD হিসাবে থাকতে পারে, বা যা থাকবে ক্যাপিটালে থাকলে ক্যাপিটালে লিখবেন, স্মলে থাকলে স্মলে লিখবেন, যা থাকবে আপনার এখানে সেটা কিন্তু আপনি লিখে দেবেন। সেটা আপনার ক্ষেত্রে আলাদা হতে পারে। এখানে দেখতে পাচ্ছেন সিম্পলি এখানে সার্চ অপশন রয়েছে, সেই সার্চ অপশন একবার ক্লিক করে দেবো। ক্লিক করার মাত্র দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সমস্ত ডিটেলস কিন্তু আপনার কাছে বেরিয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে যার নামে কার্ড রয়েছে এবং তার নামটা দেখতে পাচ্ছেন যে অনুশ্রী দেবনাথ, এবং ফাদার হাজব্যান্ড পুরো নাম দেখিয়ে দিয়েছে, এবং তার এজ এবং তার ক্যাটাগরি সমস্ত কিছু, জেন্ডার, মেল না ফিমেল সমস্ত কিন্তু এখানে দেখিয়ে দিয়েছে। এবার প্রশ্ন হলো এখানে দেখতে পাচ্ছেন যেখানে তার FPS নেম, অর্থাৎ যে ডিলার রয়েছে তার ডিলারের নামটা লিখে দিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন তার ডেটটা কবে রেজিস্টার হয়েছে। এবার যে সবার যে প্রশ্ন হলো যে এখানে কিন্তু আপনাকে দেখে নিতে হবে যে আপনার রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক হয়েছে কিনা। তা সেক্ষেত্রে আপনি একটু হালকা টেনে নেবেন, এদিকে শুনে দেবেন। শুনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আধার নম্বর স্পষ্টভাবে কিন্তু এখানে লেখা রয়েছে। দেখতে পাচ্ছেন আমি হালকা টেনে নিলাম, সেটা কিন্তু সহজে আপনি টেনে নেবেন, স্ক্রল করবেন। দেখতে পাচ্ছেন যে আধার নম্বর জায়গায় কিন্তু এখানে পুরো আধার নম্বর লেখা নেই, এখানে শুধুমাত্র দেখতে পাচ্ছেন লাস্টের 4 ডিজিট লেখা রয়েছে, অর্থাৎ 4 আর 2, অর্থাৎ বুঝে নিতে হবে যে আপনার আধার কার্ড নম্বরটা কিন্তু এখানে রেজিস্টার হয়ে গেছে, অর্থাৎ আধার লিঙ্ক কিন্তু রেশন কার্ডের সঙ্গে হয়ে গেছে। এখানে কিন্তু আপনি দেখে নিতে হবে যে আপনার আধার নম্বর লাস্টে 4টে যে অক্ষর রয়েছে সেই অক্ষরগুলো আপনার আছে কিনা। সেক্ষেত্রে আমার ক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে এরকম রয়েছে, সেটা আপনার আধার কার্ড হিসাবে কিন্তু দেখে নেবেন যে আধার নম্বরটা লেখা রয়েছে কিনা। পাশে দেখতে পাচ্ছেন যদি মনে করেন যে আপনি মোবাইল নাম্বার রেজিস্টার রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন এখানে মোবাইল নাম্বারটা কিন্তু রেজিস্টার রয়েছে। কিন্তু বেশিরভাগ দেখবেন এখানে কিন্তু মোবাইল নাম্বার যে সঠিক মোবাইল নাম্বার সেটা কিন্তু ঠিকঠাক থাকে না। সেটা দেখতে পাচ্ছেন বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সবার ক্ষেত্রে 4টে 9 লাস্টে থেকে থাকে, এটা কিন্তু ডিফল্ট হিসাবে রয়েছে 4টে 9, এটা দেখানোর জন্য। কিন্তু এটা কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক নেই, সেটা দেখতে পাবেন যে আপনার যদি মোবাইল নাম্বার 4টের সংখ্যা লাস্টে থেকে থাকে সেখানে বুঝে নিতে হবে যে আপনার মোবাইল নাম্বারটা কিন্তু এখানে যুক্ত হয়ে গেছে। তা এইভাবে সমস্ত রেশন কার্ডের কিন্তু আপনি সহজে চেক করে নিতে পারবেন যে আপনার রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক হয়েছে কিনা। যদি আপনার এখানে আধার নম্বর লেখা না থাকে সেক্ষেত্রে বুঝে নিতে হবে যে আপনার রেশন কার্ডের সঙ্গে আধার নম্বর লিঙ্ক নেই। সেক্ষেত্রে কিন্তু আপনার ডিলারের কাছে বা সাব ডিলারের কাছে গিয়ে আপনি যোগাযোগ করতে পারবেন, সেখানে কিন্তু আপনার বায়োমেট্রিক ডিভাইসের ছাপ নিয়ে সহজেই কিন্তু আপনার রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করিয়ে দেবে। তো এইভাবে সমস্ত রেশন কার্ডের কিন্তু আপনি এইভাবে স্ট্যাটাস চেক করতে পারবেন যে আপনার রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক হয়েছে কিনা। তা আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছেন। যদি কোন জায়গায় বুঝতে সমস্যা নিচ্ছে আপনি কমেন্ট করে জানাবেন, আর এটাও কমেন্ট করে জানাবেন আপনার কোন জায়গায় বুঝতে সমস্যা হচ্ছে। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।